হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, এখানে একটা আস্ত বাঁধাকপি নিয়ে নিয়েছি, এটাকে এবার পিস পিস করে কেটে নেব। ওদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি, কাটা বাঁধাকপিগুলো দিয়ে দেব এবার গরম জলে, দিয়ে একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে এটাকে আস্তে করে নামিয়ে নেব, যাতে এটা না ছুটে। দেখো, এখানে নিয়েছি মশলার মধ্যে হলুদ, লঙ্কা আর সর্ষে একসাথে। সর্ষেটা বেটে নিয়েছি আর লঙ্কাটাও। এবার একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এদিকে নিয়েছি একটু চালের গুঁড়ি, নুন আর হলুদ গুঁড়ি নিয়ে এবার গরম জল, ঠান্ডা জল দিয়ে এটাকে এবার একটা ডো বা ফেটিয়ে নেব পাতলা করে। এত পাতলাও নয়, এত গাঢ়ও নয়। এখন বাঁধাকপিগুলোকে নামিয়ে নেব আস্তে করে। এই ঠান্ডাতে রেসিপিটা খেতে অসাধারণ লাগে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দিতে হবে, যাতে বাঁধাকপিটা ভালো করে ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম এক এক করে, ওই ব্যাটারে ডুবিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে। দেখুন, এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন গ্রেভিটা তৈরি করব। কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দেবো সর্ষে আর ওই মশলাগুলো একসাথে, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। শস্যটাকে বেটে ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি, তাতে কি হবে, গ্যাস হবে না। এবার ঝোল দিয়ে দিলাম, ঝোলটা ফুটেও গিয়েছে। এবার বাঁধাকপিগুলো এক এক করে দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি। দেখুন, দিয়ে দিচ্ছি এক এক করে, খুবই সিম্পল একটা রেসিপি এটা, কিন্তু খেতে ভালো লাগে, অসাধারণ। শুধু ভালো না, অসাধারণ লাগে। একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা, দেখতেই মনে হচ্ছে খেয়ে নিই এক্ষুনি। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।